কোথায় সাপ? গুড মর্নিং বন্ধুরা, এটা আমার নর্থ বেঙ্গলে থার্ড ডে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে শ্যুটের জন্য। তো তোমরা তো জানোই, দুটো ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি গুড্ডি সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য এখানে এসেছি নর্থ বেঙ্গলে। তো এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতেই যাচ্ছি। তো বাই দ্য ওয়ে, আমি সৌম্যজিৎ, তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আজও কী কী শ্যুট হয় তোমাদের দেখাবো, চলো। তো বন্ধুরা, এখানে এসে আমার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে এই চালসা জায়গাটায়, সেটা হচ্ছে এই রিসর্টের এই চা বাগানটা। চা বাগানটা এতটাই সুন্দর, আর সকালবেলা তো মানে সূর্যের একটা গোল্ডেন আলো চা বাগানের মধ্যে পড়ে, আরও ভালো লাগে। আর আজকের পারলে চা বাগানের ভিতরে ঢুকে ভিডিও করবো, ঠিক আছে, একবার গিয়ে দেখি, চলো। তো বন্ধুরা, শ্যুটের জন্য প্রিপারেশন চলছে, এখন নাচ তোলা হচ্ছে, চলে যাবে পেছন। আর এখানে আমরা চা বাগানের পাশে ঘুরে বেড়াচ্ছি। দেখো বন্ধুরা, সব চা পাতা তুলছে। এটা কি হচ্ছে, মানে চা পাতা তুলছে না? চা পাতা তুলছে, তারপরে এগুলো নিয়ে গিয়ে গোডাউনে গিয়ে মেশিনে ওগুলো এ হবে, তো মেশিনে ছোট ছোট করে কাটবে, কেটে তারপরে প্রসেসিং হয়ে চা পাতা হচ্ছে, এটা প্রসেসিং করতে। আচ্ছা, তারপরে চা পাতা বানাবে, মেশিন কাটবে, ড্রাই করবে। বন্ধুরা দেখো কিরকম চা পাতা তোলা চলছে, কি সুন্দর এরকম দৃশ্য সচরাচর আমি দেখিনি, মানে চা পাতা তুলছে সামনে থেকে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে শ্যুটে যারা যারা এসছে, আরও আর্টিস্ট যারা, তারা কিন্তু এনারা দুজন স্যারদের ক্যারেক্টার প্লে করছে, স্যার আর ম্যাডাম, আর এনার আমরা স্টুডেন্ট, আর এরা সব স্টুডেন্ট, সব স্টুডেন্ট, আমরা শিক্ষানবিশ, এখনও শিখছি, আমরা শেখাচ্ছি কম শিখছি, আরও ওই সেই দূরে প্র্যাকটিস করছে নাচের। তো আমরা ঘুরে বেড়াচ্ছি, মস্তি করছি, কি করবো সামনে, কোথায় সাপ? ওই ওখানে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, ওই ওই হ্যাঁ ওই ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, বিশাল বড় একটা সাপ ওইদিকে, তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, একটু মস্তি করছি চা বাগানের পাশে, ভিউটাও ভালো আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, এখন আমরা চা বাগানের ভিতরে যাচ্ছি, আমার সাথে আছে প্রিয়ব্রত, হাই, এবং আমাদের সঙ্গে শ্যুটিং এসেছে। তো চলো
বেশি ঢোকা যাচ্ছে না, অল্প। দেখো দারুণ জায়গা, মাঠের উপরে মনে হচ্ছে। দেখো বন্ধুরা, পুরোটাই চা বাগান। তারপর বন্ধুরা এই দিকটায় যাওয়ার চেষ্টা করছি। এইবারে ঢুকতে পেরেছি অনেকটা, তবে এখানে একটু কাদা কাদা মতো আছে, বেশি যাব না। দেখো ভিড় লাগছে, তোর ফটো তুলে দেবো, দেখ তারা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানি। তো বন্ধুরা, এখনকার মতো শুটিং কমপ্লিট হয়ে গেল, মানে আজকের মতো। এবার পরে কী হবে জানি না, তো যতটা শুটিং তুলতে পেরেছি তোমাদের তো দেখালাম, এখানে অতটা নিয়মও নেই তোলার। তো এখন আপাতত প্যাক আপ হয়ে গেছে, আমার একটুখানি শর্ট ছিল ওটা হয়ে গেল। আর তো চলো, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, পরের কোনো মজাদার ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য গুড বাই।